বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের পথে হাঁটছে সরকার। সেই প্রেক্ষাপটে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে এলাকাভিত্তিক লোডশেডিং। সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে আপাতত 1 ঘন্টা করে লোডশেডিং করা হচ্ছে। এছাড়াও রাত 8টার পর দোকানপাট, শপিং মল খোলা রাখলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কঠোর বার্তা দিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে অপরাধীরা যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে লোডশেডিং ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে যাতে পরিস্থিতি যেন খারাপ করতে না পারে সে বিষয়ে তৎপর রয়েছে তারা। কোনো এলাকায় যদি 1 ঘন্টা লোডশেডিং চলে, তাৎক্ষণিকভাবে সেই এলাকায় যে টহলবাটিগুলো থাকবে তাদের মুভমেন্ট নিঃসন্দেহে বেড়ে যাবে। আমাদের বিট পুলিশ কর্মকর্তা, বিট পুলিশের কার্যালয়ে যারা আছেন, কমিউনিটি পুলিশ যারা আছে, তারা সবাই মিলে ওই 1 ঘন্টা সজাগ থাকবে এবং বেশ অ্যাক্টিভ থাকবে, যাতে এই সময়টা কেউ কোনো চুরি বা ডাকাতি বা কোনো ধরনের আইনশৃঙ্খলা মন্ত্রী না ঘটাতে পারে। নিজস্ব নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় লোডশেডিংয়ে চুরি ছিনতাইয়ের আশঙ্কা নেই বলে জানিয়েছেন এলাকাবাসী। কারেন্ট চলে যাওয়াতে সিসি ক্যামেরা তো কাজ করে না, কে কোন জিনিস নিয়ে যায় সবসময় তো লোকজনকে পাহারা দেওয়া সম্ভব হয় না। এভাবে নিজস্ব দারোয়ান যেগুলো আছে এগুলো তো আছে, পাশাপাশি পুলিশ তো সার্বক্ষণিক খোঁজখবর রাখতেছে। যারা আইনশৃঙ্খলা বাহিনী তারাও তো নজরদারি বেশি দেবে যে লোডশেডিং যে এলাকা চোখে। তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে সচেতন থাকতে হবে সবাইকে।